এই যে বের করেছে একদম, আপনি বলার আগে বের করা শেষ করে দেখেন কত মিল। ভাই বলতেছে যে গানটা গাইতে অলরেডি বের করা শেষ, আমার উস্তাদ তো বোঝে বোঝে। ভাই রে এগুলো আপনারা বুঝবেন না, এ ভেদ বুঝতে হলে সময় লাগবে, এই পথে আসতেই হবে, অত সোজা না। আমাদের এত কিছু বলে তো আমরা থেমে যাচ্ছি। অনেকেই মনে করে হুজুরা মনে হয় ওয়াজ করে টাকা পায় তাই। ভাই শুধু কি টাকা হয় না, জেললেও কাটা লাগে। হ্যাঁ তাহলে আপনার টাকা দিয়ে একটু জেলে যান দিন, কয় টাকা নেবেন নেবেন? তাহলে হুজুররা শুধুমাত্র টাকার জন্য মাহফিল করে, খাওয়ার জন্য মাহফিল করে, হক কথাগুলো বলে, আর যার জন্য বাতিলের জলে জলে না জলে না। আচ্ছা আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি মুখ নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। তাদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন। সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা কর কি অনুভব। আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। বিশ্বাস হয় রফিকুল ইসলাম মাদানী মুক্তি পাচ্ছে না? হ্যাঁ, মুসলেকা দিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন। এভাবেই মুক্তি দেয়া হোক। দিনের খাদেম যারা মুসলেকা নেন, শপথ নেন, সব করেন, তাও মুক্ত বাতাসে ঘোরার ব্যবস্থা করে দেন। কারণ ওরা আমাদের চোখের সামনে থাকলেও শান্তি আছে না নাই, চোখের সামনে থাকলেও শান্তি আছে না নাই, এই জন্যে ওনাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাক। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন, বলেন আমিন।